ফ্রিড কমার কুপ টেস্ট এক কথা জাস্ট ও মাই সো হে গাইস গুড ইভিনিং তো গাইস প্রতিদিনের মতো আজকে বেরিয়ে পড়েছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে এখনো কোথায় যাব ঠিক হয়নি আমরা যাবটা কোথায় তো সবাই একটা বন্ধুর বাড়িতে আসলাম দেখতে পাচ্ছ দোকানের সামনে দাঁড়িয়ে পড়ে ভিডিও করছি কারণ রাস্তায় পুরো অন্ধকার সেই জন্য দোকানের সামনে দেখতে পাচ্ছি লাইট আছে সেই দোকানের সামনে সেই জন্য ভিডিওটা করতে হচ্ছে তো বন্ধুকে ফোন করা হলো যে কোথায় ও বলো সামনের দিকে আসছে তো আসার পর তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক হবে যে কোথায় যাবো কি না যাবো ভাই এখন মামারই গল্প দিচ্ছে ওকে বলে তুই যা কি খাবি বল শুধু আমি সেটাই এনে দিচ্ছি মানে মামাইতে গিয়ে দাদুর পয়সাটাই মারো নিজের পয়সা নিজে তো এত টাকা ইনকাম করো মাঝে নিজে কি কিছু খাও সেটা বলে খাচ্ছি পাঁচ টাকা ভাবনা বড় রাখো তাহলেই তো বড় হবে লাইফে না দশ টাকা টিপস খাবো এবার দেখবি তুই দেখবো দশ টাকা আমাকে কিছু খাওয়া তাহলে ও তুই গরিব দেখাস আমি গরিব বলে তুই আমাকে এইভাবে অসম্মান করছিস তো একদিন দেখবি তোকে শুধু খাওয়াবো তোকে শুধু ঘোরাবো টিপস খাচ্ছে একে একে আমাকে না দিয়ে কোনোদিন ভালো হবে না কোনোদিন ভালো হবে না তোর বলে দিলাম আমি এটা হইসাম না তো ব্যাপারটা হচ্ছে এখন গাড়িতে বসে রয়েছে আর টিপস খাচ্ছি এর মধ্যে তো দুটো তিনটে রয়েছে থাকো তো চারটে বাজতে তোমাকে দুটো দিচ্ছিস এরকম তো ঠিক না আমি যাবো না নে মা খাস কানে ভাই তো গাইস পুরো রেডি হয়ে গেছে এখন সবাই চলে এসেছে তো তোরা কি কি করলি কোথায় যাবি আজকে আচ্ছা যেদিকে দু চোখ চাই সেদিকে যাবি তো আমরা এখন যাবো দা বঙ্গ পেতে লকডাউনের আগে গেছিলাম ওখানটায় তারপরে আর যাওয়া হয়নি তো ইন্দ্র মিলে যাবে আর একটা ওই দাদা আছে দাদাটা দাদা যাবে তিনজন মিলে যাবো এখন দা বঙ্গ পেতে পঞ্চাশ টাকার তেল পড়িয়ে দশ টাকার চা খেতে যাবি এটা ঠিক না কিন্তু বুঝতে পারছি এর থেকে বুঝতে পারছি তোর অনেক টাকা অনেক টাকা তোর তো ওখানে গিয়ে খাবার ফাবার খাবো যাই না কি কি খাবে আমার কাছে তো পয়সা নেই যা খাবে ভাই খাওয়াবে তো চলো তোমাদের সাথে যেতে যেতে কথা হচ্ছে সো ফাইনালি গাইস দা বঙ্কাবেতে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ বড় বড় ওয়ার্ডে লেখা রয়েছে দা বঙ্কাবে তো বেশি দেরি না করে চলো ভিতরের দিকে যাওয়া যাক ভাই ভালো তো ও ভাই তোমরা দেখতে পাচ্ছ জাস্ট বঙ্কাবেতে কত ভিড় আজকে আরো রোববার ভিড় তো হবে এটাই স্বাভাবিক ব্যাপার তো গাইস এখানে একটা জিনিসের অভাব সেটা হলো লাইট এখন আমি ভিডিওটা করবো কি করে সেটাই বুঝতে পারছি না এখন মনে হয় ফোনে ফ্ল্যাশটা নিয়ে ভিডিও করতে হবে এই ফ্ল্যাশটা জ্বালাও তো পাবলিক প্লেসে যখন প্রথমবার যখন কথা বলছি কেমন কেমন লাগছে শরম লাগছে এই চার অর্ডারটা ওখানে দিয়ে দিয়েছি এখনও চারটা দেখতে পাইনি আমরা কী কী খাবো কী না খাবো সবাই আমরা চা দিয়ে শুরু করেছি তো চাটা আসার পর খেতে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে ঠিক আছে তো গাইস ফাইনালি চাটা চলে এসছে তো বেশি দেরি না করে চাটা খাওয়া যাক চলো খাওয়ার আগে ফেলে দিচ্ছি তাহলে খাবোটা কি একটু তো একটু ঘরে চা দিয়েছে দাদা বলছে তিন টাকার চা পড়ে গেছে ওখানে গিয়ে চাটা নিয়ে আসি আবার তিন টাকা বলছি গাইস চাটা কিন্তু খুবই খারাপ এখানে কেউ চা খেতে এসো না কিন্তু তো গাইস সবে চা খাওয়ার পর্ব শেষ হওয়ার পর এখন আমরা খাবারের চার্ট দেখছি যে আর কি খাওয়া যায় কি না খাওয়া যায় তো চলো দেখা যায় এবার ব্যাপারটা কি হয়েছে যেটা খাবো বলে ঠিক করলাম সেটা এখানে নেই সেটা শেষ হয়ে গেছে এখন চিকেন স্যান্ডউইচ খাবো বলে ঠিক করলাম আমরা তো দেখা যাক সেটাও পাওয়া যায় কি না আদৌ পাওয়া যাবে কি না কি পাওয়া যাবে ভাই এটা তো গাইস ব্যাপারটা কি হয়েছে যেখানে যেটা খেতে এসেছিলাম সেটা কিন্তু পাইনি শেষ পর্যন্ত আমাদের চিকেন স্যান্ডউইচ খেতে হচ্ছে চিকেন স্যান্ডউইচ অর্ডার করলাম আসছে জানি না কত তাড়াতাড়ি আসবে হয়তো বুলেট ট্রেনে করে আসবে ওরা সো গাইস ঘন্টাখানেক ওয়েট করার পর স্যান্ডউইচ এসে হাজির হয়েছে তো চালিয়ে শুরু করা যাক আই এম নট টেকনিক্যাল গুরুজি Crazy, 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 crazy feeling. It's a crazy, 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 crazy feeling. It's a crazy, 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 crazy feeling. It's a crazy. What the fuck? তো গাইস ব্যাপারটা কি হচ্ছে আমরা কিন্তু ফুড ব্লগার না তাও তোমাদের রিভিউটা দিচ্ছি কেমন খেতে হয়েছে জাস্ট অমাইক এক কথায় জাস্ট অমাইক তুমি এত জিনিস খারাপ লাগবো কিন্তু এখানে চাটা ভালো লাগেনি আর সব কিছু ঠিকঠাক আছে চিকেন স্যান্ডউইচটা খুবই ভালো লাগছে জাস্ট চাটা ভালো লাগেনি আমার কাছে চাটা একদম নেই সেটা আমি তো খাইনি ও চাটা খাইনি এতটা খারাপ লেগেছে ওর কাছে চাটা তো এখানে জিনিসটা আমি একটা জিনিসে লাভ করে গেছি সেটা ভাইয়ের মুখ থেকে শুনে নাও জিনিসটা কি হয়েছে সেটা খুলে বল বল কেন তোমার শরম লাগে নাকি শরম লাগে তো গাইস ব্যাপারটা কি হয়েছে আমরা এখানে অর্ডার করেছিলাম দুটো স্যান্ডউইচ চিকেন সরি দুটো চিকেন স্যান্ডউইচ অর্ডার করেছিলাম তো এখানে এসছে তিনটেই চিকেন স্যান্ডউইচ অর্ডার এসছে আমাদের কাছে তো ভাই লাভ করে গেছে কিন্তু এই জায়গাতে খাবার খাওয়াবি কিন্তু একটা কোল্ড ড্রিংকস খাই দিস তাতেই হবে কিন্তু গাড়িতে তেল ভরবে গাড়ির তেল অনেক দাম ও ভাই বলছে গাড়িতে তেল ভরবে তো আমাদের গাড়ি নিয়ে ভালো হয়েছে কারণ
তেল বোতলতে পেছন সাদা হয়ে যেত এমনিতে কালো এমনিতে সাদা হয়ে যেত এইবার তো আমি তো আমার রিভিউটা দিলাম খাবার রিভিউ তো রিভিউটা দেখ কেমন খেতে জিনিসটা ভালো জোরে বল খুব ভালো আর তোমারটা খুবই ভালো জোরে খেতে খুবই টেস্টি লালে বলছে খুবই টেস্টি খেতে আমি বলবো জাস্ট অমাইক জাস্ট অমাইক জাস্ট অমাইক এমনিতে ফ্রিড খাবার খেতে খুব টেস্ট যেহেতু ভাইটা টিপটা দিচ্ছে তো গাইস সবে খেয়ে ফে বার হচ্ছে দা বং ক্যাফে থেকে আজকে সন্ধ্যা আড্ডাটা কিন্তু জমে গেল ভাই তো গাইস সবে খেয়ে দিয়ে বার হলাম দা বং ক্যাফে থেকে তো তোমাদের সাথে এখন কথা হচ্ছে না ডাইরেক্ট বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো বাড়িতে যাওয়া যাক তো গাইস সবে বাড়ি আসলাম বাড়ি এসে দেখতে হচ্ছে ভাই জামা প্যান্ট ছাড়ছে কি তো ভাই লজ্জা পাচ্ছে লজ্জা পাওয়ার কিছু নেই ভাই তুই পুরুষ মানুষ এটা মনে রাখো ঠিক আছে তো গাইস আমার মতো ভাগ্য কারোর আছে দেখো বং ক্যাফে থেকে চিকেন স্যান্ডউইচ খেয়ে আসলাম এদিকে বাড়িতে আবার ভাই আমাকে এটা কি চিকেন বিরিয়ানি খাচ্ছে জাস্ট ভাবো আমি কতটা ভাগ্যবান ভাগ্যবান তার থেকে বড় কথা হলো ভাই আমাকে যা ভালোবাসে এরকম ভালো কেউ আসে না ভাই তোর জন্য চুমু আমি খুবই কষ্ট পাচ্ছি ভাই আমাকে এতটা ভালোবাসে ভাইকে আমি এতটা ভালোবাসতে পারি না তো ভাই ভালোবাসা দেবো একদিন বুক ভরা ভালোবাসা দেবো তোমাকে একদিন সমস্যা নেই তো ভাই থ্যাংক ইউ বলছি আবার এখন বিরিয়ানিটা খাবো ঠিক আছে তো এটা দেখাবো না তোমাদের খাওয়াটা ঠিক আছে তোমাদের বলে দিই আজকের ভিডিওটা এই পর্যন্তই যে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভাইকে কী করতে হবে সাপোর্ট করতে হবে কারণ তোমাদের একটু সাপোর্ট ভাইকে ভিডিও বানানোর জন্য অনেক 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 মোটিভেট করে কি সাপোর্ট করবে তো বল না সাপোর্ট করতে বল একটু সাপোর্ট করতে বল সাপোর্ট ভাই যখন বলেছে সাপোর্ট করতে হবে কিছু করার নেই বল তো তোমার সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে তো তোমার জন্য টেক কেয়ার বাই লাভ ইউ